রমজান মাত্র এক মাস, হয় 30 দিন না হয় 29 দিন, এই এক মাস আমরা যেন আল্লাহর রহমত পেতে পারি, জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারি এবং জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই যে আল্লাহ তুমি আমাদের জাহান্নামের শাস্তি দিও না। ভাইরা সুযোগ আল্লাহ দিয়েছেন, কত লোক অবিশ্বাসে মারা গতকালে এক লোকের আসল কথা, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে কবরের যাত্রী পরকালের যাত্রী হতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা মাহে রমজানের রহমত থেকে যেন বঞ্চিত না হই। সপরিবারে আপনার পরিবারে যারা বালিক বালিকা আছে প্রত্যেকেই যেন সিয়াম সাধনায় রত থাকতে পারে, অন্যান্য সময় যা খরচ করে মাহে রমজানে একটু পরিবার পরিজনের জন্য উন্নত মানের